हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। कृषि भित्तिक चैनल फसलें बंधु चैनल पक्ष थेके आमी योनोस। आजकेर आलोचनार विषय हठात करे टमेटो गाछ ढले पड़ार कारण ओ प्रतिकार एवं टमेटोर आगाम धसा रोग ओ प्रतिकार सम्पर्के विस्तारित आलोचना। तार आगे बोलते चाई, जारा चैनलटी सबस्क्राइब करेननि তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমে জেনে নেওয়া যাক হঠাৎ করে টমেটো গাছ ঢলে পড়ার কারণ ও প্রতিকার সম্পর্কে। ঢলে পড়া রোগ, এটি একটি ব্যাকটেরিয়া রোগ। ব্যাকটেরিয়াল উইন্ড একটি মাটিবাহিত রোগ। এ রোগের জীবাণু শেকড়ের ক্ষতস্থান দিয়ে গাছে প্রবেশ করে এবং পানি পরিবহন নালীর মধ্যে বংশবিস্তার করে, নালীর পথ বন্ধ করে দেয়। ফলে পাতা ও গাছ সবুজ অবস্থায় নেতিয়ে বা ঢলে পড়ে। এভাবে কয়েকদিনের মধ্যে সবুজ অবস্থাতে গাছটি মারা যায়। একটু বিষয় লক্ষ্য করে দেখবেন, রোগে আক্রান্ত গাছের কাণ্ড মাটি থেকে 1-2 ইঞ্চি উপরে ছুরি দিয়ে কেটে পরিষ্কার কাঁচের গ্লাসের পানিতে রাখলে 2-3 মিনিট পরই সাদা সুতার মতো পোঁচ বের হয়ে আসবে। অর্থাৎ সাদা পোঁচের মতো দেখা যাবে। এই পদ্ধতি দ্বারা সহজে এ রোগের জীবাণু শনাক্ত করা যায়। এ রোগের প্রতিকার সম্পর্কে জেনে নেওয়া যায়। 1. রোগ সহনশীল জাত চাষ কর। 2. বীজ ও চারা শোধন কর। কিভাবে বীজ ও চারা শোধন করতে হয় এ সম্পর্কে এই চ্যানেলে ভিডিও আছে, চাইলে দেখতে পারে। 3. পরিমিত সেচ প্রদান কর। কিন্তু একটু বিষয় খেয়াল রাখবেন, এ রোগ ধরে গেলে সেচ বন্ধ করতে হবে। 4. ফুরাডান 5G নামক কৃমিনাশক প্রতি বিঘায় 4 কেজি হারে চারা লাগানোর সময় অথবা জমির সেচ চাষের সময় প্রয়োগ করলে টমেটোর ঢলে পড়া রোগ এবং শেকড়ের গিট কৃমি রোগ বা রুট নট নেমাটোড সার্থকভাবে দমন করা যায়। এখন জেনে নেওয়া যাক টমেটোর আগাম ধসা রোগ সম্পর্কে। টমেটোর আগাম ধসা রোগ, এটি ছত্রাক রোগ। এ রোগের লক্ষণ বয়স্ক পাতায় প্রথম দেখা যায়। আক্রান্ত পাতার ওপর কালো বা বাদামি রঙের বৃত্তাকার দাগ পড়ে। লক্ষ্য করে দেখবেন ক্ষতস্থানটি অনেকগুলো ছোট বড় বৃত্তের সমষ্টি, পাতার মতো কাণ্ডে ও ফলে বৃত্তাকার দাগ দেখা যায়। রোগের লক্ষণ দেখা দেওয়ার 3-4 দিনের মধ্যে গাছ ঝলসে যায় ও দ্রুত মহামারী আকারে ছড়িয়ে পড়ে। আগাম ধসা রোগের প্রতিকার সম্পর্কে জেনে নেওয়া যায়। 1. সুস্থ সবল ও রোগমুক্ত চারা রোপণ কর। 2. পরিমিত সার ব্যবহার ও সেচ প্রয়োগ কর। 3. সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রোগের অনুকূল পূর্বাভাস পাওয়া মাত্র প্রতিরোধক হিসেবে 2 গ্রাম ম্যানকোজে প্লাস মেটালাক্সিল অর্থাৎ রেডোমিল গোল, করমিল, মেটারিল জাতীয় ছত্রাকনাশক 2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে কর। এতে করে এই রোগ আক্রমণ হবে না, এই রোগের আক্রমণ হবে না। এছাড়াও রোগের আক্রমণ বেশি হলে প্রতি লিটার পানিতে 2 গ্রাম সিকিউর মিশিয়ে স্প্রে করলে ভালো ফল পাওয়া যায়। এই চ্যানেলে ফসলের রোগ ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার ওপর অনেকগুলো ভিডিও আছে, চাইলে দেখতে পারে।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।